بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. ক্ষমা করে দাও, মন থেকে দোয়া করলো, তখন তার গুনাহ ক্ষমা হয়ে যায়, আযাব মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন দুই কবরে আযাব হচ্ছে, রাসূল কি করলেন, এক দুইটা গেড়ে দিলেন, বলেন যে আল্লাহ এখন তাকদীর করে দেবে, বুঝা গেল যে আযাব মাফ হয়, একসময় আযাব বন্ধ হয়ে যায়। দলিল হিসেবে দিচ্ছি, বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে কবরের আযাব এরকম চলতেই থাকে। কবরের আযাব রুহের মধ্যে হয়, শরীরের মধ্যে হয়, অর্থাৎ আপনার শরীরের মধ্যে হবে, আপনি বুঝেন না। অনেকে বলে থাকে যে ফেরাউনের লাশ তো উপরে আছে, আযাব তো দেখিনি, আপনার দেখার দরকার নেই, আপনার দেখার দরকার নেই। বিদ্যুতের তড়িতাহত ব্যক্তিকে মূর্তি দেখছে না, দেখেন নাই, মরে যায় না, বিদ্যুৎ আক্রান্ত হলে মানুষ মরে না, দেখেন যে কিছুই দেখা যাচ্ছে না, মরে গেছে, ঠিক না? কিছু দেখা যায় কিন্তু ব্যথা বাঁধে মরছে মনে করতেছেন? তখন তো সব মানুষ বলতে বিদ্যুৎ দিয়ে মরে যায় না, ব্যথা আছে, আপনি না দেখলেও ব্যথাটা আছে। পাশের মানুষ, আপনি দুজন ঘুমাইছেন, পাশের লোকে দেখছেন ঘামতে ঘামতে শেষ, বলবে বো 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 করতেছে, কি হয়েছে রে, কামা মরে যাচ্ছে, আমার সাইফা ধরতে চার পাঁচ জনে মেরে ফেলতেছে, কই আমি দেখতেছি না। দেখলে কিছু আযাব হওয়াটা আপনার দেখা জরুরি না, এটা আযাব হয় তার শরীরের উপর হয় এবং মনের উপর হয়, বুয়ের উপর হয়, দুধের উপর হবে, হবেই হবে আযাব, যদি গুনাগার হয়, যদি আল্লাহ তা ক্ষমা না করে। আর কাফের আযাব তার চলতেই থাকবে, এই আযাব কোনোদিন বন্ধ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, তার জীবনও বাঁচার মতো বাঁচবে না, মরার মতো মরবে না। এটা হচ্ছে কবরের আযাব। এই কবর আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতি সালাতের শেষ বৈঠকে আমরা যেন বলি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার, আল্লাহ আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল ফিতনাতিল মাসীহ দাজ্জাল। এর মধ্যে প্রথম হচ্ছে কবর আযাব। কবর আযাব অত্যন্ত ভয়াবহ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি যা শুনি তোমাদেরকে তা শুনিয়ে দিতে পারতাম, তোমরা যদি কোনো দুনিয়ার বুকে চলাফেরা করা তোমাদের কঠিন না হয়ে যেত, আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে কবর আযাব শুনিয়ে দেয়। কবর আযাব শুনিয়ে দিলে আর দুনিয়াতে বাঁচতে পারতেন না, ওই ভয়ে আপনারা কোন দিকে পালাবেন শুধু চিন্তা করতেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহর দোয়া করেন নাই, যাতে করে আপনাদের দুনিয়ার বুকে জীবনটা নষ্ট না হয়ে যায়। সুতরাং দুনিয়া এটা দেখলেই মানুষই মেলেন তো ভয়ে, কিন্তু দুনিয়ার বুকে তাদের তো পরীক্ষার জায়গা, এই জন্য আল্লাহ তাআলা সবকিছু জানিয়ে দেন না। যতটুকু নবীকে জানিয়েছেন অতটুকু তিনি জানিয়েছেন, তিনি যতটুকু বলেছেন অতটুকু আমরা আপনাদেরকে জানাচ্ছি। এবং এই বিষয়ে আলহামদুলিল্লাহ আপনি অনেক বই পাবেন, পড়ে নেবেন, কবর আযাবুল কবরের উপরে বই আছে আলহামদুলিল্লাহ। ডক্টর কিলানির একটা বই আছে, ইকবাল কিলানির বইটাও পড়ে নেবেন, বাংলা ভাষা অনুবাদ হয়েছে, এটা দেখে নেবেন। অথবা যদি পারেন আমাদের একটা বই আছে উসুলুল ঈমান, এর মধ্যে আযাবুল কবর একটা অধ্যায় আছে, এটাও দেখে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাদিসে বলা আছে কোনো মুসলমান যদি জুম্মা দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি মাফ করে দেওয়া হয়, তবে ওই মুসলমান ব্যক্তি যদি সালাত সিয়াম ইত্যাদি অথবা কোনো কিছু নিয়ম কানুন মানে না চলে তাহলে ওই মুসলমান ব্যক্তি কি কবরের শাস্তি মাফ পাবে? দারুণ প্রশ্ন, এটা কিন্তু অনেক আগ থেকে প্রশ্ন আছে। প্রথমত কবরের আযাব থেকে মাফ পাবে এটা বলা হয় না, কিন্তু আমরা ভুল বুঝছে ফেতনা থেকে নিরাপদ থাকবে। ফেতনা অর্থ পরীক্ষা তা কষ্টরাশে পাবে না যদি শুদ্ধ হয় হাদিসটা। অধিকাংশ ইমাম কিন্তু হাদিসটাকে শুদ্ধ বলেন নাই, শুধু শেখুল আলবানী হাদিসটাকে শুদ্ধ বলছেন। তো এই হাদিসটাকে যদি শুদ্ধ ধরে নিলাম শুদ্ধ, তাহলে হাদিসে যেটা আসছে এটা কবর আযাব থেকে না, বলছে আমিনাল ফাত্তান, অর্থাৎ ফেতনার মধ্যে থেকে কবরের শাস্তির প্রথম যে পদক্ষেপটা, এটা কি পরীক্ষা, প্রশ্ন, পরীক্ষাটা থেকে সে বাঁচবে কিন্তু আযাব থেকে বাঁচবে না, তার আযাব হবেই। যদি কাফের হয় সে তার তো আযাব চলতেই থাকবে, একটু বন্ধ হবে না। এটা হচ্ছে যে ব্যক্তি ইমানদার, অন্য কিছু করে না, অন্যায় করে নাই, তার পরীক্ষা থেকে সে বাঁচবে, এটা অর্থ উদ্দেশ্য। এটা অর্থ গুনাগার বান্দাকে আল্লাহ তালা এই শুক্রবারের কারণে যদি বাঁচিয়ে দিবেন তাহলে এটা কিন্তু ঠিক না। তাহলে মানুষ সবসময় কেবল শুক্রবার আসলে করতো যে আজকে আমার ওষুধ বলা করে খাওয়াই যে মরে যায় যেন নাকি, অথবা তোমরা সবাই মিলে শুক্রবারে মরো, এটা উদ্দেশ্য না। শুক্রবারে মরলেই আপনি আর কবর আযাব থেকে বেঁচে যাবেন কথাটা ঠিক নয়। এই কথাটা যিনি এভাবে অনুবাদ করেছেন ঠিক অনুবাদটা হয়নি, অনুবাদটা হবে যে ফেতনা থেকে বাঁচাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্যান্য জিনিসে সে তার পরিপূর্ণতা আছে। অনেক হাদিসে আপনি পাবেন যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি লা ইলাহা বলে জান্নাতে প্রবেশ করবে, আছে না? এখন যে ব্যক্তি লা ইলাহা বলছি আমি জান্নাতে প্রবেশ করছি, যদি মানুষের হক মেরে থাকে, যদি মানুষের নষ্ট নষ্ট করে থাকে জান্নাতে চলে যাবে না? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেয়ামতের মাঠে এক লোক আসবে মিসকিন, যে
দুনিয়ার বুকে পাহাড় প্রমাণ এক নিয়ে আসছে হাসের মাঠে, কিন্তু অকাত দারা বাহাজা, অকাত সাতা মাহাজা, অকাত লাতা মাহাজা, কারো চট দিছে, কারোর কারোর চপেট আঘাত করছে, কারোর গালি দিছে, হ্যাঁ কারোর সম্পদ দিছে, এত সম্পদ সবাই ভাগ করে নিয়ে চলে যাবে। বলছে এ হলো মিসকিন, এ হলো কি মিসকিন, এ হলো মিসকিন। তাহলে দেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে না, উদ্দেশ্য কি? ইমানদার তো সে বলছে সে জিবাল এবং হাসানাত, হাসানাতে কোনো শেষ না, সব নিয়ে আসছে, কিন্তু সমস্যা কি, মানুষের হক কিন্তু মাফ হয়ে যায় না, এবং বড় বড় গুণাগুলি তবা না করলে মাফ হয় না। সৌগিরা গুণাগুলি আমল একটা ইনে হাসানাত ইউথিব না সাইয়ার, ন্যাক আমল করলে বদ আমল মাফ হয় ছোট ছোট গুণাগুলি, বড় আমল তবা লাগে। সুতরাং ওই ব্যক্তি শুক্রবারের মূল্যেই এত প্রিমিরাইজ পেয়ে যাবে, আপনি বিশ্বাস করলেন কি করে? এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্য অন্য গুণা থেকে মুক্ত আছে কিন্তু শুক্রবার মারা গেছে, তার আল্লাহ তাআলা দয়া করে তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, প্রশ্ন করার দরকার নাই, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু বড় গুণা থাকলে এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, এইভাবে মুক্তি পাওয়ার, শুক্রবার দিয়ে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি তাবিজ ব্যবহার করা শিরিক, অথচ তাবিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা জানি তাবিজ ব্যবহার করা শিরিক, অথচ তাবিজ ব্যবহারে ফল হয়, তবে কেন বিজয়টি বুঝিয়ে বলবেন? আল্লাহু আকবার, এইটার নামই হচ্ছে তাজরিবা, বা এটার তাজরিবা, আমরা পরীক্ষা করছি। আপনি কি জানেন অনেক কিছু পরীক্ষাতে উপকার হয়, জানেন? যে ব্যক্তি সুদ খায় তার কি টাকা উপকার হচ্ছে না? হ্যাঁ উপকার হয় কি না, হয় না? না উপকার নাই, অনেক উপকার। কি কর, টাকা অনবরত আসতে আছে, ব্যাংক বসাইছে বেটা, আমাদের ফকির বানাই দিচ্ছে সুদ খেতে খেতে। হ্যাঁ যদি কোনো কারণে একবার যদি ব্যাংক থেকে কিছু নিতে পারেন না, আপনাকে ফকিরে বেটা বসাইছে, আর মানে ব্যাংক করার সাংঘাতিক ধরনের, ইসলামিক বলে, ইসলামিক বলে, সব নিষেধ, এগুলি ব্যাংকাররা কোনোদিনে কাউকে ছাড় দেয় না। কিছু নিতে পারলে আপনাকে সমস্ত টাকা নিয়ে ছাড়বে, মানে এমনভাবে নিবে আপনি বুঝতেও পারবেন না, এমনভাবে বুঝতেও পারবেন না। একজন আমাকে বলতেছে, আমি 40 লাখ টাকা নিয়েছিলাম এক ইসলামিক ব্যাংক থেকে, নাম বলতে চাচ্ছি, নিয়ে আমি বাড়িটা করছি, আমি 80 লাখ টাকা পরিশোধ করছি, তবু আরও রয়েছে, আরও রয়েছে। চিন্তা করে দেখেন, সে আমরা করতেছে, আমার কোন জায়গায় বলার দরকার যে কত দিলে কবি যে আর পাবেন, মানে শেষ হয়ে হচ্ছে না এটা, মানে এটা কিন্তু হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যেটা আমি বললাম, যে উপকার পাইলেই নিতে হয় না, উপকার পাইলেই নিতে হয় না। বেবিচার করে যে হেতু উপকার পাচ্ছে না, নাউজুবিল্লাহ, দুনিয়ার অন্যায় যারা করতে উপকার অনেক কিছুই, উপকার পাইলেই নিতে, শরীয়ত হারাম করেছে এটা বড় কথা, শরীয়ত যেটা হারাম করেছে এটা উপকার পাইলেই নিতে পারবেন না, শরীয়ত যেটা শিরিক বলেছে উপকার পাইলে নিতে পারবেন না। উপকারটা আপনার পরীক্ষা, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বুকে পরীক্ষা করে যে উপকার পেয়ে শিরিক করে কিনা দেখে, এই উপকার দিয়ে দেখে সে উপকার কারণে শিরিক করে কিনা। হ্যাঁ আপনি যদি কোনো আল্লাহর দিনের বিরুদ্ধে যারা কাজ করতেছে এদের সাথে মন মিলে চলেন, তাহলে আপনার কোনো ক্ষতিও হবে না, উপকার পাইলেন না। কিন্তু এটাকে জায়গা আছে নাকি? শিরিক যারা কারো বলতে হবে না, আপনাকে বলতে হবেই, উপকার পাইলে নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো বলতো যে উপকার তো পাইছি, তোমরা আমার রাজা বানাই দে, বানাই দিচ্ছ না, কিন্তু মদিনা মক্কাতে রাজা বানাই দিছে না, উপকার পাইলেই নিতে হয় না। শরীয়ত যদি কোনো হারাম ঘোষণা করে, উপকারটা পাইছেন কি জন্য? আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে রাখছে পরীক্ষা সামগ্রীর উপরে, কে তার সন্তানের আশায়, সন্তান বাঁচার আশায় শিরিক করে দেখতেছে আল্লাহ তাআলা, যে সন্তান বাঁচবে এই জন্য শিরিকি একটা তাবিজ লাগাই দিচ্ছে গলার মধ্যে, কে দেখতেছে আল্লাহ তা পরীক্ষা করার জন্য এটা করছে। এই জন্য সাহেব হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলছেন যে উপকার পাওয়ার কয়েকটা কারণ, এক নম্বর কারণ হচ্ছেন যে আল্লাহ তাআলা আসলে ওই সময় তার সন্তানের রোগ এমনি ভালো করবে, কিন্তু শয়তান ঠিক এই মুহূর্তে বুঝছে, মন মাইন্ডের শয়তান তো রোগ অনুসার সব ওই মুহূর্তে তার মনের ভিতরে আছে যে একটা তাবিজ নিয়ে আস, তাবিজটা আনছে আসলে ওই সময় এমনি ভালো হয়ে যেত, উপকারটা হয়েছে এটা, বুঝছেন কথাটা? আরেকটা হচ্ছে প্রাকৃতিক কিছু কারণ আছে, প্রাকৃতিক কারণ বুঝেন। সাহেব হোসেন বললেন যে একটা প্রাকৃতিক কারণ শোনো, কোনো কোনো গরু ঘোড়ার ইয়া হয় পেট ফাঁপে থাকে, পেট থেকে কিছু বেরোয় কিন্তু মরে যায়, তো বলে তো নিয়ম আছে কোনো কোনো অলির দরবারে নিয়ে গেলে এটা পেটের পায়খানা বের হয়ে যায় ধীরে ধীরে। উনি বলছে কারণটা কি জানা, অলি টলি না, ওই আপনার আজাব হচ্ছে, মানুষ আর জিনেরা শুধু শুনে না, যখন এটা বাইরে রাখে ওটা আজাবের ডরে, মানুষ ভয়ে কিন্তু পায়খানা নরম হয়ে যায় অনেক সময়, তাই না? পাত্তা পায়খানা শুরু হয়ে যায় না ভয়ে, ওইটা আজাব হওয়ার ভয়ে এটা পাত্তা পায়খানা শুরু হয়ে গেছে, তখন এটা বাজে যায়, কয় এটা আসলে এই কারণে হয়েছে, এটা আপনার কারণ নাই। সুবহানাল্লাহ, শাইখুল ইসলাম কত দূরদর্শী মানুষ ছিলেন, বলছে এইটা কি উত্তর তিনি দিয়ে দিয়েছেন, আপনাদের যদি উত্তর তার কিতাবের মধ্যে আছে, আমার একটা কিতাব আছে আশ-শিরকু ফিল কদিম ওয়াল হাদিস, ওখানে এর অনেকগুলো উত্তর দিছি, আমি শুধু এখানে আপনাকে দুইটা উত্তর উল্লেখ করলাম, ওটা আরবিতে 3 খণ্ডে, এটা ইনশাআল্লাহ যারা তালেবে ইলম আছে ওরা পড়ে দেখবেন। হ্যাঁ ইন্টারনেটে আছে, www.waqfiya.com
1700 পৃষ্ঠার মতো, ওটা নামাই ফেলবেন, ফ্রি দিচ্ছি, আপনার নামাই শুধু পড়বেন আলহামদুলিল্লাহ, আরে পড়তে পারলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জুমার দিনে দুই আজান সম্পর্কে জানতে চাই, জুমার দিনে দুই আজান সম্পর্কে জানতে চাই, দুই আজান দেয়া কি বৈধ? দুই আজান দেয়া বৈধ, মক্কা মদিনা অবৈধ কাজ আপনার কে বলছে? এটা আপনি মনে করেন যে সাহেব এখনো মাসায়েকরা এই অবৈধ, আমি মাসায়েক হারামাইনকে একজন একজনকে জিজ্ঞাসা করি সবাই বলছে বৈধ। সুন্নাতে ওসমান, যেটা ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিস, তোমরা আমার এবং আমার আমার খলিফাদের সুন্নত গ্রহণ করো। এটা সুন্নাত ওসমান, এটাকে অবৈধ বলার কোনো সুযোগ নাই, এটা বৈধ। যদি বৈধ হয় তাহলে আমরা কোনো সাহাবির আমল তুচ্ছ মনে করছি অথবা বাদ দিচ্ছি? আমরা কেন কই আপনার, আমরা তো আমাদের যে সমস্ত মসজিদ তো আমরা নামাজ পড়ি সবখানে আমরা নিষেধ করি না কাউকে দিতে, যদি না দেয় এটা একটা শূন্যতে না হইল, এটাকে জোর করে বাধ্য করতে তো পারেন না, বাধ্য করার তো কিছু নেই। কেউ যদি বলে যে আমাদের লাগবে না, আমাদের মাইক আছে, আমরা মানুষকে বলছি, এটা আলাদা কথা। কেউ যদি বলে যে না আমি শূন্যত অনুসারে দিব, দেখ এটা না যায় সব বলছি না, জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করা বৈধ নয়। একবার হারামাইন সব যত ইমাম আছে যত আলেম আছে সবাইকে আমরা এক এক জিজ্ঞাসা করছি, আমাদের ওস্তাদরা সবাই বলছে যে অবশ্যই এটা না যায় কিছু না, অবৈধ কিছু না, এটা মিনাল মাসআলা আল মুরসালা, এটা যদি কোনো উসমানরা খলিফারা না বলতেন আমরা এটা বলতাম না, খলিফাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি আছিল ছাড় ছিল, এই জন্য আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি, যদি দেয় অসুবিধা নাই, না দিলেও কোনো জোর করা যাবে না। জোর করার কি আছে এটাতে? এটা একটা সব সুন্নত আমল করে নাকি সবাই? সবসময় সবাই আমল করতেছে না, কোনো মনে করতেছে, কেউ মনে করতেছে এটা উসমান রাদিয়াল্লাহু আনহু বিশেষ কারণ দিয়েছে, বিশেষ কারণ নাই যেমন এখন দরকার লাগবে না, এটা মনে হচ্ছে। সুতরাং জোর জবরদস্তি এই বিষয়টাতে করা যাবে না। আসসালামু আলাইকুম। পেপসি, মেরিন্ডা, কোকা কোলা, টাইগার, কি শিফট ইত্যাদি এই জাতীয় পানীয় পান করা যাবে কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। দেখুন ভাই, মেইন জিনিস হচ্ছে হালাল হওয়া, প্রথম হচ্ছে হালাল। আল আসলু ফিহাজিল আশিয়া আল হালাল, আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে সবই তোমাদের জন্য সৃষ্টি করেছি, এটা হালাল হওয়া, যতক্ষণ না হারামের কোনো এলিমেন্টস সেখানে পাওয়া যাবে। হারামের এলিমেন্টস কি? শুকর, মাদক, খবিস, এই তিন জিনিসের কিছু না পাওয়া গেলে ক্ষতিকর, তিন জিনিস এবং ক্ষতিকর, মানুষ মৃত্যু ঘটায় দেবে, সেটা খাওয়া যাবে। আমরা এইগুলির মধ্যে আছে বলে এগুলি প্রমাণ এখনো পাইনি, সত্য কথাই না। যদি কেউ প্রমাণ করে দিতে পারে সঙ্গে সঙ্গে এটা হারাম হয়ে যাবে। এই জন্য আমি নিজে খাই না, কিন্তু কাউকে খাইতে বলে মানা করতে পারি না, কারণ হচ্ছে আমার কাছে দলিল নেই যে এটা এটার মধ্যে কি আছে, এই হারামের এলিমেন্টসগুলি আছে। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, এরা কি করে জানেন, পেপসি কোম্পানি পয়সা দিয়া ওই কোকা কোলার বিরুদ্ধে লেখে যে তুমি একটা বলে দাও যে ওখানে ইয়ে আছে কি আছে এত পার্সেন্ট আছে, আর ও কয়েকদিন পরে লেখে যে তুমি বলে দাও যে ওর এত পার্সেন্ট আছে, একটার একটা ডাউন দেওয়ার জন্য। দুটোই কিন্তু দুটা কোম্পানি। এখন এইগুলো কোম্পানিগত কারণ। যেমন একবার বাংলাদেশে আসলো কি যে এই ইয়ে আছে না, ওই যে এক ধরনের সাবান আছিল, সাবানটা হ্যাঁ না বলে যে এই সাবানের মধ্যে কোনো ইয়া নাই, শুকরের চর্বি নেই, হ্যাঁ হালাল সাবান নাম দিল, হ্যাঁ 100% হালাল সাবান, এটা কেন দিচ্ছে? অন্য কারো কি হারাম আছে নাকি? এটা কই এসে নিজের কত একটা ব্যবসায়ী একটা সুযোগ নেবে, ব্যবসার টেকনিক এটা, কিন্তু অন্যরা কিন্তু কিছু বলে নাই, নিজেরে বলছে। তো এইটা একটা সালাকি অনেক সময় মানুষের মধ্যে, এই জাতীয় টেকনিক করে, টেকনিক করে কি বলে, যত দোষ সাধারণ জিনিসে দেখবেন যে কই যে এত বলতেছে টিভিতে সাধারণ সাবানে এই সমস্যা, আমাদের সাবানে এই ভালো, সাধারণ কেটাই না কার সাবানে, সাধারণ সবারটাই তো ভালো, সবাই বলতেছে সাধারণ সাবানটাকে, সাধারণটা গুলি করে মেরে ফেলা উচিত, তুই এত খারাপ দিস দেশ কেন? কিন্তু না, ওইটা হচ্ছে একটা ব্যবসায়ী টেকনিক। এই জন্য অনেকে দেখবেন বলে থাকে যে ক্যাকা কোকা কোলা পেপসি এগুলির মধ্যে 80% আছে, আমাদেরটার মধ্যে নাই, যাতে এটা ভালো চলে, অথবা অনেক সময় এটা আছে ওইটা আছে নাই বলে। বাস্তবে আমাদের বেশি উচিত হচ্ছে, আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আছেন এদের উচিত হলে পরীক্ষা করে দেখা আসলে কি আছে, কারণ পরীক্ষা সহজ আলহামদুলিল্লাহ, এখন এর এলিম এর ইয়া বের করা অত্যন্ত সহজ, আপনারা বের করে পরীক্ষা করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারি যে কি আছে না আছে। বর্তমানে আপনাদের আরেকটা জিনিস পরীক্ষা করা উচিত, যারা বিজ্ঞানের ছাত্র, শরীয়তের বিধান অনুযায়ী শুকরের কোনো কিছু খাওয়া যায় না, হারাম, অথচ আমাদেরকে খাওয়ানো হচ্ছে জিলাটিন, যেটা জিলাটিন বুঝছেন আপনাদের ওষুধের উপর দিয়ে যে একটা ইয়া থাকে, কভার থাকে, ক্যাপসুলের উপর থাকে, এই ক্যাপসুল যেটা থাকে এটা যদি কোনো আপনার পরীক্ষা করে দেখে নাকি গরুর দিচ্ছে না শুকুর দিচ্ছে, আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ, যদি ভেজিটেবল হতো যায় হয়ে গেল, আমরা জানি না, এই জন্য জানা দরকার।
কারণ এই এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ইসলামী উন্নয়ন ব্যাংক তখন হাজিদের যে ইয়াগুলো আছে, এই হাজিদের যে কোরবানিগুলো আছে, কোরবানি মস্ত তো মানুষের কাছে চামড়া কি করে, চামড়া সমড়া দিয়ে তারা ইয়া বানায়, এই জিলাতিন বানায়, হালাল জিলাতিন বানায় সারা বিশ্বে সাপ্লাই দেয়। এটা খুব ভালো কাজ করেছিল তারা, এটা করার কারণে অনেক সময় আমরা বেঁচে গেছিলাম। এখন যদি ভেজিটেবল হয় আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, তাহলে আপনারা জেনে গেছেন। আমি শুধু ভেজিটেবল হওয়া উচিত, মানে এটা হলে তো অন্তত বেঁচে গেলাম, কারণ যদি কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে সুদ ইয়ারটার শুকর একটা অত্যন্ত কম দাম। যদি কোনো কোম্পানি আমাদের দেশে যে সমস্ত এখন তো ব্যবসার নামে তারা যা চালাচ্ছে, এরা যদি কোনো শুকর একটা দিয়ে থাকে, তাহলে তো আমরা শুকর খাচ্ছি না যে নাওজুবিল্লাহ, তাহলে আপনার আমার জানা উচিত। এই জন্য আমাদের বিজ্ঞানাগার যারা আছে ছাত্রগুলো অনেক দায়িত্ব রয়েছে যে আমাদের ভাইদের আমাদের দেশের মানুষদের মুসলিমদের আমরা কি খাওয়াচ্ছি এটা আমরা জেনে নিই। কি বলে ঠিক আছে জি, কোম্পানির নাম বলবো না, ওই কোম্পানির এক প্রতিনিধি আমাকে বলছিল যে ওনাদের উচ্চতন যারা আছে ওরা নাকি বলছিল যে প্রিজারভেশনের জন্য নির্দিষ্ট পরিমাণে অ্যালকোহল ব্যবহার করা হয় ওই পানীয়তে। যদি তাই হয়ে থাকে বলে থাকে শিওর, তাহলে এটা খাওয়া যায় না, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণ হারামে মনে রাখতে হবে। জি না অবর্জন করবেন, বর্জন করবেন, কোনো সন্দেহ নেই। মসজিদ হতে শাখা মসজিদ সেখানে মাইক লাগানো আছে, তাহলে কি প্রধান মসজিদের অনুকরণ চলবে? আর প্রধান মসজিদ হতে শাখা মসজিদের প্রায় 50 হাত ফাঁক, 50 হাত ফাঁক স্পষ্ট করে বুঝিয়ে দিবেন আসলে নামাজ পড়া যাবে কিনা। এখানে এটা আছে মনে হয় কোথাও একটা এরকম নিয়ম হচ্ছে, এই জাতীয় ফাঁকের পরে তারা জামাতে একসাথে পড়তে পারবে না, মাঝখানে যদি কোনো আসলে বাড়িঘর থাকে বা রাস্তা থাকে বড়, তাহলে পড়তে পারবে না আসলে। কিন্তু যদি এক এই জন্য দেখেন বলতেছি, ধর তো মদিনাতে মসজিদ নবীর পাশে যত দোকান পাট আছে বাড়িঘর আছে না, সবাই আর মসজিদে যাইতে না, কিন্তু আমরা তো আছি ওখানে। ইমাম সাহেব আমরা শুনতেছি, কারণ মুসলিম নবীর আজান এই ওহুদ থেকে শোনা যায়, সবাই দাঁড়ায় যায় তার উপায় থাকতো না। এই জন্য এই জাতীয় একটা শুদ্ধ হবে না, শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই মিল থাকতে হবে সাতের মধ্যে। হ্যাঁ ফাঁক আছে কিন্তু মাঝখানে কিছু নাই, ধর আপনি দাঁড়াইছেন মাঝখানে অনেক দূরে দাঁড়াইছেন, গুণা হবে দূরে দাঁড়ানোটা, কিন্তু নামাজ হবে। শর্ত হচ্ছে মাঝখানে আরেকটা কিছু স্থাপনা হয়ে যায় না, এমন হইতে হবে আরেকটা স্থাপনা হয়ে যায় না, যেমন আরেকজনের বাড়ি, ধর আরেকটা রোড, আরেকটা রাস্তা, আরেকটা নদী, আর এরকম কিছু হইতে পারবে না। এরকম কিছু হয় আপনার ওইটার সাথে ওইটা একটা শুদ্ধ হবে না, বুঝে আসছে? দুটা লাগোয়া হতে হবে, লাগোয়া হতে হবে, লাগোয়া বিল্ডিং লাগোয়া হলে একটা শুদ্ধ হবে, কিন্তু বিল্ডিং লাগোয়া না হলে মাঝখানে আরেকটা প্রতিষ্ঠান চলে আসলে তাহলে এটা কি হবে না, শুদ্ধ হবে না। এই জন্য ধর আপনার এখানে মসজিদে আরেকটা মসজিদ দিচ্ছেন, ওয়াও আসার সমস্যা নাই দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা বাড়ি আছে সেখানে আরেকটা পরে মসজিদ দিচ্ছেন, এটা এটার একটা শুদ্ধ হবে না। বিয়ের সময় দেখি বাবা মা অথবা শ্বশুর শাশুড়িকে পায়ে হাত দিয়ে সালাম করে, এটা কি করা যাবে? কি কখনো করা যাবে না, এটাই হিন্দুবাড়ির তরিকা। আলহামদুলিল্লাহ এটা জিহাদ করেন, প্রথম শুরু করেন বাবা মাকে সালাম করতে হলে মাথায় সালাম করেন, মাথায় একটা চুমু খান, হাত ধরে চুমু দেন, কোনো সমস্যা নাই, শুয়ে আছে মায়ের পায়ে একটা চুমু দেন, জায়েজ আছে, সমস্যা নাই। কিন্তু ওই তথাকথিত যেটা এইটা এটা জায়েজ নেই, এটা যায় এটা হিন্দুদের কাজ, এটা হিন্দুদের কালচার, মান্তা সাব্বা হবে কওমিন হওয়া মিন হোক, কেউ কারো অনুকরণ করে চলে তাদের মধ্যে গণ্য হবে, এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। ইসলাম অনুযায়ী নিম্ন সর্বনিম্ন কত টাকা দেন মোহর করা যাবে? দেখুন নিম্ন কোনো কিছু নেই, উভয় পক্ষে যাতে রাজি হয় তাই দেওয়া যাবে। যারা মহরে ফাতেমি বলতেছে এটার সাথে কোনো সম্পর্কিত নেই, মহরে ফাতেমি বলতে রসুল কিছু নির্ধারণ করে দেননি, বরং পায় নাই বলেই বলছে, আলী বলছে আমার তো কিছুই নেই, বলছে আইনা দ্বারা আকাল ফাতমিয়ে, তোমার খাতমিয়া যে দেড়া ছিল বর্ম ছিল এটা কই? তো এটা বেড়ছে 400 দেড়, 400 দেড়ে যা হয় সেটা হবে 400 দেড়, বর্তমানে অল্প খুব কম টাকাই হয়, 40,000 আরো কম হয়, 30-40,000 বেশি হয় না, তো এটা যদি হয় এটাও কম না। কিন্তু এখন অনেকে যে 1200 টাকা 1300 টাকা, এটা কোনো ফালতু জিনিস, মেয়েদেরকে ঠকানোর কোনো প্রয়োজন, আপনার সম্পদ আছে আপনি দেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আছে অতটুকু যে আছে তাই দিয়ে দিছে, তখনকার সময় 12 ওকিয়া দিছে, 12.5 ওকিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিছে, অথচ তার কি সম্পদ খুব বেশি ছিল নাকি? 12.5 ওকিয়া কম নয় কিন্তু অনেক বেশি, 12.5 ওকিয়া স্বর্ণের একটা পরিমাণ, অর্থাৎ সেটাও প্রায় আজ প্রায় 50-60 হাজারের মতো কম না, এত টাকা দিছে, তাহলে বোঝা গেল এত এতটুকু স্বর্ণ দিছে, তাহলে আপনি কম দিবেন না। কিন্তু আবার কম দিলে কমের দোহাই দিয়ে বিয়েও বন্ধ করবেন না, উভয় যদি রাজি হয়ে যায় কমে
শরীয়তে এতে কোনো বাধা নাই, শরীয়তে এতে কোনো বাধা নাই, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সর্বনিম্ন নির্ধারণ করা যাবে না, সর্বোচ্চ নির্ধারণ করা যাবে না, এটা হলো মানুষের সামর্থ্যের উপর নির্ভরশীল, যে যার সামর্থ্য অনুসারে দিবে। এবং যেই পরিবার যতটুকু মনে করে যে স্ত্রীকে দিলে তার আনন্দ বাড়বে সে ততটুকু দিবে, স্ত্রী দেওয়ার মধ্যে আনন্দ আল্লাহ তো এই জন্য বলছে যে এটা দিবে। ও আর নিসা সদকা তিহিনা নাহলা, মন ভরে খুশি হয়ে স্ত্রীকে দাও, কষ্ট কষ্ট মন নিয়ে না, স্ত্রীকে মন ভরে তুমি তোমার এটা বাধ্যতামূলক দিতে হবে। এটা মানে মনটা পরিষ্কার রাখো, সুন্দর রাখো, এটা হলো উদ্দেশ্য। দেওয়ার ক্ষেত্রে মন খারাপ করিও না, মন কালাকালি করা যাবে না। ঘুষ দিয়ে কি চাকরি করা যাবে না? ঘুষ না দিলে চাকরি হবে না, এই চাকরি অন্য কেউ ঘুষ দিয়ে করবে, এক্ষেত্রে কি করা যায়? ঘুষ দিয়ে চাকরির ক্ষেত্রে বিধান হচ্ছে, যদি আপনি এই চাকরি ছাড়া অন্য কোনো চাকরি না করে যদি ব্যবসা করেন তাহলে ওটা করে শুরু করবেন, কোনো সমস্যা নেই। আর যদি এমন হয় যে আমি ব্যবসা করার মতো এলিজিব মানে এরকম যোগ্য ব্যক্তি নয়, পারি না আমার এটা, আমি এই যেটা পারি বিষয়টা আমি পারি ভালো এটা আমি করতে চাই, তাহলে আপনার পর দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি যদি কোনো সবচেয়ে ভালো পারেন পরীক্ষায় কিন্তু টাকা দিচ্ছে না, টাকা ছাড়া আপনাকে কোনো চাকরিটা দিচ্ছে না, তখন আপনার জন্য এই টাকা দেওয়া বৈধ। আমি সবার থেকে ভালো, আর যদি সবার থেকে ভালো নয়, আপনি টাকা দিয়ে আরেকজনকে হক মেরে টাকা চাকরি দিতে হচ্ছেন, যতদিন চাকরি করবেন ওই বেটার হক মার্সেল আপনি গুণাগার হবেন। এই জন্য আপনি চিন্তা করেন যদি ভালো হন সবার থেকে, তখন শুধুমাত্র আপনি গুণাগার হবেন না চাকরি নেওয়ার ক্ষেত্রে, কিন্তু অন্যের গুণা মানে আপনি গুণাগার চাকরি, কিন্তু যে ব্যক্তি নিছে টাকা আপনার থেকে সে গুণাগার হবে, সে ব্যক্তি গুণাগার হবে, কারণ এটা আপনার একটা প্রাপ্য অধিকার সে বঞ্চিত করছে আপনাকে। আচ্ছা, অনেক নামাজি ভাইগণ শুনে গান শুনে, এ ব্যাপারে কিছু বলুন ভাই। গান শোনা হারাম, গান শোনা এমন এক জিনিস যেটা আরেকটা অন্যায়ের দিকে নিয়ে যায়, তথাকথিত মেঘটিত জিনিসের দিকে নিয়ে যায়। এই জন্য বলা হয়ে থাকে আল গিনা রুকিয়াতুজ জিনা, এটা একটা হাদিস না, এটা কথা যে গান মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায়। আপনি বিশ্বাস করেন আপনি গান শুনেন 10-12 দিন, এরপর দেখবেন যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে না বলছে এগুলি দিয়া, অমুকের এটা অমুকের এটা, ওই মেয়ের কোনো প্রেম টেমের কথাবার্তা বলতেছে, আপনার মাথা ওইগুলি তো শুনে, এগুলি যে ব্যক্তি শুনে, এমনকি তথাকথিত ইসলামিক গানের মধ্যেও আপনাকে বাছাই করতে হবে, কারণ কোনো কোনো কথা আছে খুব খারাপ। এই জন্য আমি আজকে যখন উনি বলছে আমি গজল গেলে গজল গাওয়া যাবে না, কথা না আমি আল্লাহর হাম প্রকাশ ঠিক আছে, এতক্ষণ হয়েছে গজল গাওয়া যাবে না, গজল গাওয়া যায় না। গজল অর্থ কি জানে? গজল অর্থ হলো গাজার আরবি ভাষায় ইয়াজুল অর্থ হলো মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য কিছু বলা, যেগুলি গান গায় না মেয়েদের, এটা হলো গজল। এই গজল শুনে যায় নাই, গজল বলেন না তো, হ্যাঁ আমি তো হাম আল্লাহ প্রশংসা করবো, আমি হ্যাঁ এটা চলে গজল গাওয়া যাবে না। তাহলে বোঝা গেল শরীয়তে এই জাতীয় গান আসলে হারাম হয়েছে। আপনার জন্য আনন্দের কি আছে জানেন? দেখেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কি শুনতেন কোরআনে কারিম। যে ব্যক্তি কোরআন শুনে আনন্দ পায় না তার অন্য শয়তান তাকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। কোরআন শোনার মধ্যে আনন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন শুনছেন, চোখের পানি বের হয়েছে, আনন্দ পেয়েছেন, সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, একে অপরকে কোরআন শোনাতেন। আপনি এইটা শোনার চেষ্টা করুন, অথবা আল্লাহ প্রশংসা করুন, কবিতা গাইছে কোনো সমস্যা নেই, এটাতে প্রশংসা করে কবিতা গাইছে কোনো সমস্যা নেই, শরীরে বিরোধী না হলে হলো, এটা করতে পারেন। কিন্তু কখনো গান শোনা যেগুলি আছে, যেগুলি তথাকথিত গজল জাতীয় গান, এগুলি হারাম, হারাম কোনোভাবে জায়েজ নেই। দুরুদ পড়া আদব কি? দুরুদ পড়ার আলাদা কোনো আদব নাই, আপনি যে কোনো অবস্থায় শুয়ে বসে যে কোনো অবস্থায় দুরুদ পড়তে পারেন। যারা বলে শুয়ে শুয়ে দুরুদ পড়া যাবে না তারা সত্য কথা বলেনি, যারা বলে যে ওযু ছাড়া দুরুদ পড়া যাবে না তারাও সত্য কথা বলেনি, কারণ এমন কোনো দলিল নেই। যে কোনো অবস্থায় এটা জিকির, জিকির সর্ব অবস্থায় করা যায়। আল্লাহ তাআলা বলছে আল্লাহ দিন ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে শোয়া অবস্থায়, পার্শ্বস্থ বসা অবস্থায়, আল্লাহ এদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, জিকির সর্ব অবস্থায় করা যাবে। সুতরাং আলাদা কোনো আদব এখানে নেই। দুরু অজুবাদেও দুরু শরীফ পড়া যাবে, যারা বলে অজুবাদ দুরু পড়া যাবে না তারা সত্য কথা বলে নাই। মোবাইলে গেমস খেলা কি বৈধ? মোবাইলে গেমস খেলা বৈধ নয়, এই কারণে এটা হচ্ছে সময় নষ্ট করে আর ব্রেনের উপরে প্রচণ্ড চাপ পড়ে, এবং এই দুইটা কারণে ক্ষতিকর জিনিস শরীরে অনুমোদিত নয়, এই জন্য মোবাইল গেমস খেলা যাবে না। এই যে টাইমে মোবাইল গেমস খেলবেন বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, অর্থাৎ একটা কোরআন পড়েন, কেউ পড়তে ছাড়া আর কিছু না, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু পড়তে কোনো সুবিধা, চারটা শব্দ দুনিয়ার শ্রেষ্ঠ কালেম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি কোনো একটু বাড়িয়ে বলেন, রাসূলুল্লাহ বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এই চারটা পাঁচটা কালেম কষিত, কিছু না, ওযু লাগে না, কিছু লাগে না, বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
গোনা লাগবে না, আল্লাহ তাআলা জানেন আপনি কত বুঝতে জানেন। আপনি বসে বসে সারাক্ষণ গুনতে চেষ্টা করেন না, তসবিহ কারি শুরু করে বলছি না, মুখ থেকে এটা বেরোক আপনার মন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো অন্তত শিরক থেকে মুক্ত থাকতে পারবে। বলেন কোনো বিপদে বললে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে বললে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ সামাওয়াত রাব্বুল আযীম রাব্বুল আরশ আযীম বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে আপনি লা ইলাহা রাব্বুল আরশ আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ সামাওয়াত রাব্বুল আযীম রাব্বুল আরশ আযীম, এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূলত আপনার বিপদের থেকে উদ্ধার। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে থাকেন অনবরত, এটা হচ্ছে খুব জরুরি জিনিস, কিন্তু ইয়া করবেন না। মাজহাব মানা যাবে কি? আলহামদুলিল্লাহ মাজহাব মানা যদি না জানে তাহলে আমাদের সর্বসানি কেন মাজহাব মেনেছিল? কই মাজহাব মেনেছিল কে? সর্বসানি মধ্যে কে কে মাজহাব মানছে? সালফতে কাকে বুঝেছে? উনি বলছে ইমাম বুখারি শাফি মাজহাব অনুসারে ছিল, তাই নাকি? ইমাম বুখারি শাফি মাজহাব অনুসারে উনি কোথাও বলছে যে আমি শাফি মাজহাব অনুসারী? জোর করে যে যাকে পারে আমি ধরে নিয়ে আসে, কি জন্য জানেন? দল ভারী করার জন্য, আমার দলের লোক। ইমাম বুখারি কখনো শাফি বলেন নিজেকে, কোনো কিতাব বলেন নাই, কোন বইয়ের মধ্যে উনি বলেন নাই। সাধারণত যারা মাঝহাবি তারা লেখে ফুলান ফুলান আল হানাফি, ফুলান ফুলান আশাফি লেখে, কিন্তু ইমাম বুখারী কোথাও বলেন নাই। ইমামরা এই যে এই ইমাম বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এরা কোনোদিন কোনো মাঝহাবের অনুসারী ছিলেন না, কারণ তারা মাঝহাবের সংকীর্ণতা থেকে তারা মুক্ত ছিলেন, মাঝহাবের সংকীর্ণ তারা মুক্ত ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কোন মাঝহাবের অনুসারী ছিলেন বলতে পারবেন নাকি? কি মাঝহাব কিছু তো নিজেই আলেম ছিলেন, আমাজহাব কি জন্য? তা আপনারা মাঝহাব নিয়ে ঝগড়া কেন করতেছেন? মাঝহাব হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিছুই জানে না, সে হয় জীবিত মানুষকে জিজ্ঞাসা করবে না মরা মানুষের কিতাব থেকে নিবে, এর বাইরে আর কিছু না। জীবিত মানুষকে না পাইলে মরা মানুষের কিতাব থেকে নিচ্ছে, এটা হলো সাময়িক ঔষধ। কিছুই পাই না আমি এই জন্য নিচ্ছি, আলেম পাচ্ছি না আমি বই থেকে নিচ্ছি, কিন্তু মাঝহাব মানা ওয়াজিব তো দূরের কথা, মাঝহাব মানা তো ফরজ ওয়াজিব তো কিছুই না, সুন্নত না। মাঝহাব মানা যদি কোনো কেউ না পায় কোথাও কিছু, দুনিয়ার কোনো হুকুম পাচ্ছি না, কোনো হুজুর পাচ্ছি না, তাহলে দেখি বই কিতাব ঘেটে দেখে যদি কিছু আমল করতে পারে, তখন শুধুমাত্র এটা শুধু। সুতরাং ওয়াজিব করা তো কোনো জরুরি নেই, সূত্র ওয়ালিউল্লাহ লিখিত আল ইনসাফ জিনা, এ যথেষ্ট নয়, যথেষ্ট নয়, কারণ শাহ ওয়ালিউল্লাহ লিখিত আল ইনসাফ যথেষ্ট নয়। শাহ ওয়ালিউল্লাহ মহাদের দেয়াল রহমতুল্লাহ আলে তিনি বলছেন যে অমুক সাহেব ছিল, এটা বললেন, কিন্তু এটা কি ওনার কথা দিয়ে দলিল দিতে হবে না, দিতে হবে কিনা বলেন? শাফি মাজহাবের বহু মতের বিরোধিতা করেছে ইমাম বুখারী, আপনারা ভালো করে দেখেন, শাফি মাজহাবের বহু মতের বিরোধিতা তিনি করেছেন তার কিতাবের মধ্যে, বহু মতের বিরোধিতা করেছেন। অনেক মাসালা তিনি হানাফি মাজহাবের মত করছেন, কিন্তু একুশটা মাজহাবে একুশটা মাসালা তিনি হানাফি মাজহাবের বিরোধিতা করেছেন, কিন্তু আরো বহু মাসালাতে হানাফি মাজহাবের মত মত দিয়েছেন। তাহলে কি উনি বলবেন যে হানাফিও তো আমি বলতে পারি তিনি হানাফি? এরকম না, আসলে ঘটনাটা এরকম না, ওনারা আসলে কোনো মাঝহাবেরই অনুসারী ছিলেন না। ইমাম মুসলিম শাফি মাজহাবে সিদ্দিক হাসান কি তো আলহেত্তা জিনা, এটাও ঠিক না, একজন লেখলেই হলো না, এটাও বড় কথা, দাবি অনেকেই করতে পারে যে অমুক শাফি মাজহাবে ছিল। ইমাম মুসলিম শাফি মাজহাবে ছিল আপনাকে কে বলছে? উনি কিন্তু তার জীবনীতে কোথাও লিখছে? ইমাম মুসলিমের কিন্তু অনেক কিতাব আছে, শুধু সহি মুসলিম ছাড়াও তার আসমাউল কুলে আছে, তার আরো বই আছে, সেগুলিতে কোথাও তিনি কিন্তু উল্লেখ করে থাকেন যে আমি শাফি মাজহাবে। তো একজন মানুষ তার শাফি হওয়ার জন্য তাকে বলতে হবে, অথবা তার ওসুল মেনে বলছে যে আমি অমুকের ওসুল মেনেছিল, এটাও বলতে হবে। তারা কেউ এটা বলেন নাই, এই জাতীয় কথা দিয়ে আমরা কোনো দলিল দিতে চাই না। হ্যাঁ, এছাড়াও নবাব সিদ্দিক হাসান আলহেত্তায় উল্লেখ আছে, এক নং খ্রিস্টান নম্বর এত একশো আসলে ইবনে তাইমি হাম্বলি, হ্যাঁ ইবনে তাইমি হাম্বলি ছিলেন, কোনো সন্দেহ নেই, এটা ঠিক আছে, এটুকু আপনি ঠিক আছে, হাম্বলি ছিলেন, ইবনুল কাইয়িম হাম্বলি, ঠিক আছে, শাহুল্লাহ হানাফি, এই তিনটা কথা আপনি ঠিক বলেছেন, শাহুল্লাহ হানাফি, ইবনুল কাইয়িম হাম্বলি, ইবনুল কাইয়িম না ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম অথবা ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম হবে না, ইবনুল কাইয়িমুল জাউজিয়া লিখতে হবে, ইবনুল কাইয়িম শব্দ এভাবে লিখতে হবে, ভুল লিখছেন আপনি, ইবনু তাইমিয়া হাম্বলি, ইবনে কাইয়িম হাম্বলি, শাহুল্লাহ হানাফি। কিন্তু ওনারা কেউই বিশ্বাস করেন, কেউই তথাকথিত হানাফি ছিলেন না, তথাকথিত হাম্বলি ছিলেন না, ওনারা সবসময় একটা অসুল ফলো করতেন, অসুলগুলি হানাফি ছিল, কিন্তু তারা কখনো নাম তথাকথিত অন্ধ ছিলেন না, বেশিরভাগই তাদের মধ্যে মতামত ভিন্ন ছিল। আপনি যদি হুজ্জাতুল্লাহ বা আলেকা পড়েন তার ইমা এই শাহুল্লাহ মহাদের দয়ালুল রহমত দয়ালেন, আপনি দেখবেন অনেক মাসালাতে তিনি এমনকি রফিউদ্দিন কবিরদের উল্লেখ করেছেন, তিনি উল্লেখ করেছেন, অ্যাঙ্কার করেন না, আমি বলছি না তিনি করতে বলেছেন, এটা বলছি না, অ্যাঙ্কার করেন না, বলছেন যে এর ফজিলত বর্ণনা করেছেন, অর্থ কি একটা ফজিলত তিনি উল্লেখ করেছেন, অনুরূপভাবে কিছু জিনিসকে তিনি উল্লেখ করেছেন যেগুলো তার মাজহাবের সাথে কখনো খাপ খায় না, হানাফি মাজহাবের সাথে, তারপর তিনি উল্লেখ করেছেন, অর্থ হচ্ছে তারা আমাদের মতো এত অন্ধ ছিলেন না, তারা হয়তো ন্যাসবতটা তাদের ছিল, এরকম ন্যাসবত হওয়ার মধ্যে কোনো গুণা নেই, গুণা হচ্ছে আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস সুস্পষ্ট হওয়ার পরে
সেগুলি বাদ দিয়ে, মাজহাবের দোহাই দিয়ে সেগুলি বাদ দেওয়া হচ্ছে গুনার কাজ। আসসালামু আলাইকুম, আমি যে মসজিদে খানিক অনেকটা অনেক লম্বা হয়ে যাচ্ছে না, হ্যাঁ কাছাকাছি চলে আসছে, আমি যে মসজিদে অনেকটা নিয়মিত নামাজ পড়ি বাইয়ের কাছে, উনি জুমার আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজাহানের বাদশাহ বলে সম্বোধন করেন, বিষয়টি কি ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরুদ পড়েন, এটা কি ঠিক? দুজাহানের বাদশাহ তো লেখা বলে না, খারাপ কিছু নাই, এটা দুজাহানের বাদশাহ তো খারাপ না, বাদশাহ কি আল্লাহ তো মালিকুল আমলাক, বাদশাহদের বাদশাহ তো বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাম, তিনি আল্লাহ তার কাছে জিবরিল এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুই জিনিসের এখতিয়ার দিচ্ছে, একটা হচ্ছে দাস এবং রাসূল হবেন, একটা হচ্ছে বাদশাহ এবং রাসূল হবেন, আপনি কোনটা গ্রহণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, জিবরিল মাথা নিচু করলেন, তা আপনি বিনয়ী হন, আপনি বিনয়ী হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল আবদান রাসূলান, আমি দাস এবং রাসূল হব। আল্লাহ তাআলা তাকে দাসটা দিয়েছে, রাজাও বানাইছে এবং রাসূলও দিয়েছে, আর আখরাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন। আসলে তিনি তো তখনকার সময় রাজা, কারণ তিনি কীরকম রাজা, সেটা হচ্ছে তিনি যা বলবেন তার কথাই শুনবেন, রাজা তো এটাই, এটা হবে, এই অর্থে শুদ্ধ আছে। কিন্তু যদি উদ্দেশ্য নয় রাজাদিরা যেটা উদ্দেশ্য নেওয়া, তো এটা করা যাবে না, এটা শিরক হবে, কারণ মালিকুল আমলাক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি আর কেউ নয়। এই জন্য তিনি কী উদ্দেশ্য নিয়েছেন যা জানি না আমরা, ওনাকে জিজ্ঞাসা করেন, বলো হুজুর কী উদ্দেশ্য নিয়ে রাজা, দুনিয়া রাজা আখরাতের রাজা বলতে কী উদ্দেশ্য নিয়েছেন, দেখবেন ওটি আটকা পড়ে। আর যদি অধিকাংশ যদি বের রবি হয়, তার আকিদা কিন্তু খারাপ আছে, সে মনে করে আল্লাহকে দিয়ে আল্লাহ রাসূলকে সব দিয়ে দিয়েছে, তিনি সব করে দিবেন, এরকম যে আকিদা থাকে তার বিষয়ে সালাত পড়া যাবে না। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরুদ কি সহি না সহি না, দুরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সাইয়্যিদিনা মাওলানা বানানো যাবে না, কেন বানানো যাবে না, এটা হচ্ছে এমন এক দুরুদ যে দুরুদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন। আর হানাফি মাযহাবের কিতাবে বলা হয়েছে, হানাফি মাযহাবের কিতাবে বলা হয়েছে, ওনাকে বলবেন ওই লোককে, হানাফি মাযহাবের কিতাব আল্লামা শুরুন বুলালি রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে, হ্যাঁ ওটার মধ্যে তিনি বলতেছেন যে সরাই নুরুল ইজার মধ্যে বলতেছে যে নিয়ম হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করাটা হচ্ছে এই তোমার তথাকথিত আদব রক্ষার চেয়ে বেশি জরুরি। অর্থাৎ এরা কি যে নকরা মহব্বতে করতেছে, কিন্তু রসুলের সাথে আল্লাহ রসুল যা শিখিয়ে দিছে এটা রক্ষা করাটা এই কথা বলার চেয়ে বেশি জরুরি। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে আল্লাহ সাল্লাহ আল্লাহ মাহমদ, রসুল কখনো কাউকে এইভাবে শিক্ষা দেন না, আপনি আপনি বলেন কোনো আপত্তি নাই, সাইয়েদরা মাহমদ বলার কোনো সমস্যা নেই, মাওলানা মাহমুদ বলার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অভিভাবক হিসাবে বলেন, কিন্তু অভিভাবক অর্থ হইতে হবে, কারণ মাওলানা সত্তরা বিভিন্ন অর্থ দেয়, কখনো কোনো প্রভু অর্থ দেয় অর্থে না। তো আপনি আমাকে যেটা বলতেছেন হচ্ছে এইখানে এটা ঢুকে দিবেন না, কারণ এটা হচ্ছে এই এইভাবে পড়ার কথা, আমরা আমাদেরকে রাসূলুল্লাহ এইভাবে শিক্ষা দেননি, দুরুসভাবে পড়াতে শিক্ষা দেননি হুজুর। আমি এটা আলহামদুলিল্লাহ শেষ। এরপরে মৃত বাবার জন্য কবরে কাজে আসবে এমন কিছু আমলের কথা বলুন, মৃত বাবার জন্য কবরে কাজে আসবে এর জন্য এক তিনটি সদকা জারিয়া করতে পারেন, বাবার দোয়ার জন্য দোয়া করবেন, কি দোয়া বাবার জন্য কি করবেন, দোয়া করবেন, এই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ছাড়াও সব দরকার দোয়া করবেন, আল্লাহ তাকে রহমত করে আল্লাহ তাকে জান্নাত দাও, বাংলা বলতে পারবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। দ্বিতীয় হচ্ছে সদকা জারিয়া করবেন, সদকা জারিয়াটা কি, সদকা জারিয়া হচ্ছে এমন জিনিস যে জিনিসটা অনেকদিন থাকে, অনেকদিন থাকে, একটা কূপ খনন করে দিলেন, পানি যতদিন আসবে অতদিন সব পাবে, পানি বন্ধ হয়ে গেছে আর সব পাচ্ছে না, একটা এতিমখানা করলে এতিমখানা যতদিন থাকবে অতদিন সব পাবে, কিন্তু একজনকে খাইয়ে দিলেন যতক্ষণ খাইছি অতক্ষণ সবের পর নাই, খাওয়ার পর শেষ হয়ে গেছে, তাহলে সদকা জারিয়া যতটুকু যে লম্বা হইতে হবে যেটা অনেকদিন থাকে, এটা সহজে বুঝিনি, যে কোনো কাজ অনেকদিন থাকে, একটা মসজিদ নির্মাণ করছে যতদিন নামাজ পড়ে অতদিন সদকা জারি হতেছে চলতেছে, তাহলে আপনার সদকার কোনো শেষ হবে, যেটা অনেকদিন থাকে জারি অর্থ প্রবাহিত থাকবে, এটা হচ্ছে সদকা জারি, এটা করেন আলহামদুলিল্লাহ এটা কাজে লাগবে। এটা অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা অনেক কিছু হতে পারে, তার মধ্যে বেশিরভাগ আল্লাহ উদাহরণ দিয়ে থাকেন যে কূপ অথবা মসজিদ অথবা কোরআন, এভাবে তাদেরকে বলে থাকেন যেগুলো মানুষে পড়ে, অথবা হেতিমখানা এগুলি বরোবার, অথবা মুসাফির খানা মানুষের অভাব মানুষদের জন্য খাওয়ার ব্যবস্থা করা, এগুলি সবই হয়, মানে লম্বা টাইম যেগুলি থাকে। মুসলিমের আচার আচরণ কেমন হওয়া উচিত এই আলোকে, বর্তমান মুসলিমের অবস্থা কি, বর্তমান মুসলিমের আচার আচরণ দেখলে তো মুসলমান মনে হয় না, আমাদের যে আচার আচরণ, সাহাবায়ে কেরামকে দেখেই ইমান আনছে,
কাফেররা কিছু বলা লাগে না, হেঁটে গেছে ইমান আনছে, যে এদের কথাই আমাদের বলা হয়েছে, বিশ্বাস করেন। সাহাবায়ে কেরাম হেঁটে গেছে এই সিরিয়ার জনপদ দিয়ে, বর্তমান সিরিয়া যেটা, তারা যুদ্ধ করে না, বলছে এদের এইরকম আমাদের কিতাবে এদের কথা উল্লেখ আছে, সিমাহুম ফি উজুহিম মিন আছারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরা, মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাত্তাহু ফাআযারু ফাস্তাগাদা ফাস্তাওয়া আলা সুকি ইউজুবু যুরা লিগাদা মিন কুফার। এটা হচ্ছে ইনজিলের মধ্যে আর তাওরাতের মধ্যে উল্লেখ আছে তাদের সম্পর্কে। সুতরাং আমাদের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র যদি আমাদের আনতে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের কি হবে, আমাদের দ্বারা মানুষ ইমান এমনি আনবে, যুদ্ধ লাগবে না, মারামারি হানাহানি লাগবে না। সাহাবায়ে কেরাম তারপরেও যুদ্ধ করেছেন, আশিদ্দা আল কুফা রহামা উবাইনাহু, রহামা উবাইনাহু, নিজেদের মধ্যে রহমদ্দিন, রহমদ্দিন কিরকম জানেন, সাহাবায়ে কেরামের রহমদ্দিন অবস্থা জানেন, সাহাবায়ে কেরাম তাদের ভাইদের তিনজন ইয়ারমুকের যুদ্ধে মারা গেছেন। কিরকম বলছে যে পানি 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 করতেছে, একজন পানি নিয়ে আসে, বলছে ওইখানে বেশি না চৌকে আগে দাও, ওকে দিতে গেছে, বলছে না আমি ওইখানে শোনা যাচ্ছে আরো যারা কাতরাচ্ছে ওকে পানি দাও, ওকে পানি দিতে গেছে, ও পানি দিয়ে ও পানি দিয়ে যায় দেখে ও মরে গেছে, এদিকে ফিরে আসে ও মরে গেছে, এদিকে ফিরে আসে ও মরে গেছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা দয়া দেখিয়ে গেছেন, এগুলো রহমাও বাই না, এটা সাহাবায়ে কেরামের দয়া। আর আমরা ওকে কেমনে শেষ করতে পারি, আমি কেমনে উঠতে পারি, এই চিন্তা থাকি, আমার ভাই হয়তো ভুল করেছে দশটা মাসালায়, তাকে কিভাবে আমি নিপাত যাক বলতে পারি, কিভাবে আমি উপরে উঠতে পারি, তার দশটা ভুল যেন সবার মানুষের সামনে বড় করে বলতে পারি, এই শান্তিতে আমি আরামে ঘুমাইতে পারি, তাই না? এটা আমাদের মধ্যে প্রচার পায়। সাহাবায়ে কেরাম মধ্যে মাসালা কত ভুল ছিল না, প্রচুর ভুল, সাহাবায়ে কেরাম তো মাসুম ছিলেন না, মাসুম ছিলেন না, দুনিয়ার কেউ দাবি করে মাসুম ছিলেন, এটা ঠিক নয়, সাহাবায়ে কেরাম মাসুম ছিলেন না, কিন্তু তাদের কি একে অপরের প্রতি হানাহানি করতে দেখছেন, এটা নিয়ে কোনো মানামারি দানি হয় না, সাহাবায়ে কেরাম এটা কোনো মানামারি করে নাই। এর অর্থ হচ্ছে আমরা রুহামা বাইনাহুম এটা দেখাতে পারিনি, অবশ্যই আমাদেরকে রুহামা বাইনাহুম পড়ার মধ্যে দয়াদ্র হতে হবে। islamhouse.com রুহামা বাইনাহুম বা তাদের মধ্যে তারা অত্যন্ত দয়ালু, হ্যাঁ তাদের মধ্যে তারা অত্যন্ত দয়ালু, এরকম একটা বই আছে, এটা পড়ে নেবেন, এটা পড়লে আপনার এটা সহজ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খুব সহজেই বলি, ইলাহ শব্দের অর্থ বুঝিয়ে বলুন, ইলাহের দাবি কি বুঝিয়ে বলুন, এটা তো অনেক লম্বা আলোচনা, এটাকে আরেকদিন বলা যাবে না, এটা আরেকদিন বলবো জরুরি, কারণ এটা আসলে একটা লম্বা আলোচনা। ইলাহ অর্থ না বুঝার কারণেই আমাদের যত সমস্যা হয়েছে, এটা ইনশাল্লাহ আমাদের এখানেও আসবে, আলোচনার মধ্যে আসবে, সেদিন ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বলবো। মানব সংশ্লিষ্ট কাজ পূর্ণ না হলেও কি মানত জায়েজ, হ্যাঁ মানত সংশ্লিষ্ট কাজ পূর্ণ না হলেও মানত দিতে হবে, যদি ভালো ভালো কাজ হয়। ধর আপনি বলছেন যে আমার ছেলে যদি পাস করে তাহলে আমি 10 টাকা নফল নামাজ করব, আপনি ছেলে পাস করে নাই তবু 10 টাকা নফল নামাজ করতে হবে, এই জন্য মানত ভালো কাজের মানত করলে এটা করতেই হবে, আপনার মানত আশু পূরণ হোক বা না হোক এটা আপনাকে করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সমস্ত